সে বাউল কি বলছে, আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার, আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্ত, আমি গির্জায় গিয়ে যিশু খুঁজিব, কৃষ্ণ খুঁজি মন্দিরে, আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তুই অন্তরে, কুল বিন মুমিনি আসে আল্লাহ, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবাতে, আমি মনে মনে যা বলি তাও তুমি জানো প্রভু, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবাতে, মসজিদ মন্দিরে যে যে ধুলো নাম, আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি তিল কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্ত, আমি দিল কাবাতে নামাজ পড়ব, পড়ব নামাজ দিল কাবাতে, মসজিদ মন্দিরে যেতে ভুলো না আমায়, মন্দির গির্জাতে যেতে ভুলো না আমায়, মন্দির গির্জাতে যেতে ভুলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে ভুলো না আমায়, জাতি আদম সন্তান সৃষ্টি যজ্ঞ না, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন চাষ,
মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি যজনা, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন চাপ, আমি ঘর হাজার পথের মানুষ মন্দির ধর্মেই তুমি বলেছ এই মানুষই সেরা, এই মানুষই সেরা, শ্রীমদ ভাগবত গীতায় বলেছ মানুষ অমৃত পুত্র, বাইবেল শরীফে বলেছ মানুষ ঈশ্বরের সন্তান, ত্রিপিটকে বলেছ প্রভু সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ, প্রভু কোরআন শরীফে বলেছ আশরাফুল মখলুকাত মানুষই সেরা। এই মানুষের এত কষ্ট কেন, মানুষ সেরা, মানুষের মনের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে, বুঝতে একটু কষ্ট হচ্ছে, মানুষ অনেক বড়। আমি সারাদিন সত্য কথা বলে ভালো কাজ করি, এটা কি আমার গুণ না গো? সারাদিন সত্য কথা বলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মানুষের সেবা করো, উপকার করো, এগুলো একটাও তোমার গুণ নয়। কারণ হলো এগুলো থাকলেই তো তুমি মানুষ, তুমি মানুষ নাম নিয়েছো, এগুলো করে এসেছো পূর্বজন্মে। বেহেশতের কথা বলছো না, 18,000 সৃষ্টি, সেই সৃষ্টি করেছেন আল্লাহ, বেহেশত অনেক নিচে, বেহেশতের জন্য কেউ ইবাদত করো না গো। আল্লাহ বলছে লোভী মানুষকে আল্লাহ পছন্দ করে না। এখন যদি দারোগা সাহেব 500 টাকা দিয়েছে দোয়া করে দিন আপনার যেন আল্লাহ পুলিশ বানায়, এটা হলো? এসপি সাহেব যদি দোয়া করে আল্লাহ আপনার যেন দারোগা বানাই, হলো? এটা তো দোয়া নয়। মানুষের থেকে অনেক নিচে আছো বেহেশত, তোমরা যারে ইবাদত করছো। তবে কি নামাজ পড়বো না? অবশ্য তুমি নামাজ পড়বে, তোমার কৃতজ্ঞতা বোধ থেকে তুমি সত্য কথা বলবে, মানুষের উপকার করবে, পিতা মাতার সেবা করবে, এটা তোমার দায়িত্ব মানুষ হিসেবে, এটা তোমার কর্তব্য। পরিণামে কি আসবে? আল্লাহ বলছে তুমি তোমার যোগ্যতা অর্জন করো, তোমার যোগ্যতা মাফিক জায়গায় আমি আল্লাহ পৌঁছে দেব, কথা ঠিক কিনা? তাহলে এতগুলো কথা জানার পরেও আমরা মানুষ হয়ে ওদিকে ওই ধর্মে বলছে অহিংস পরম ধর্ম জীব হত্যা মহাপাপ, বড় বড় লম্বা বলি টিপিটুকে বলছে দেখুন মিয়ানমারে অসংখ্য মানুষকে কিভাবে হত্যা করলো, ওরাই ওই বাণী জানালা। বাণীর তো কোনো দোষ নেই, দোষ হলো আমার, দোষ হলো আপনাদের, আমরা বুঝতে চেষ্টা করি না প্রভুর বাণী গুলো। যুগে যুগে এইভাবে আমরা এই নিরাকার আল্লাহকে খুঁজে যাচ্ছি, দেখি নাই তাকে কখনো, কিন্তু যারা ভক্তপ্রাণ মানুষ তারা বলছে এ প্রভু
তুমি যদি আমার ডাকি কখনো সাড়া দাও, কখনো যদি আসো, আমি তো তোমাকে চিনতে পারবো না। তুমি তোমার আমার মুর্শিদ রূপে এসো, যেন আমি তোমাকে দেখলে চিনতে পারি। আমি মুর্শিদকে তো আমি সেইভাবেই ভুজি, আমি চিনতে পারি আর না পারি, আমি আমার মুর্শিদকে ভুজেই যাব। তুমি আমার মুর্শিদের মধ্যে এসো, আমার কাছে আসতে বলছি। এই হলো ভক্ত প্রাণ মানুষের। জন্ম দেখি মরণ দেখি তবে দেখি না, অদৃশ্যতার প্রেমের বনি আমরা তাজনা। জন্ম দেখি মরণ দেখি তবে দেখি না, অদৃশ্যতার প্রেমের বনি আমরা তাজনা। এই জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর, তারে পাইতে বয়ে যায় মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমার, মন্দির দিদির যাতে যেতে বলো নাই আমার, আমি মন মন্দিরে পূজা দেব। সত্যম শিবম অনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব। আল্লাহু আকবার আমি মন মন্দিরে পূজা দেব। শিব সুন্দরম অনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব। মসজিদ মন্দিরে যেতে বলো না আমার, মসজিদ মন্দিরে যেতে বলো না আমার, মন্দির ঘিরে যাতে যেতে বলো না।